আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি হিসেবে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম। বৃহস্পতিবার পাবনায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি শান্তি রক্ষায় ব্যবহার করবে আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এর মাধ্যমে পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। প্রকল্প এলাকায় আয়োজিত গ্রাজুয়েশন অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম হস্তান্তর করে রাশিয়ান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি উপস্থিতিতে পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানির একটি নমুনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের হাতে হস্তান্তর করেন রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের রসাটামের মহাপরিচালক অ্যালেক্সি লেখাচেভ। এর ফলে আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার ক্লাবে যুক্ত হল বাংলাদেশ। রূপপুরের এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণু শক্তি শান্তি রক্ষায় ব্যবহার করবে বাংলাদেশ। বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই প্রকল্প বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এই যাত্রায় রাশিয়া শেখ হাসিনা সরকারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন পুতিন।